সো হে হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছেন? আশা করি আমরা ভালো আছেন। তো কি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজ ডেইলি ব্লগ আমার, আজকে আমার আমি আর সানি একটুখানি বেরোবো, চা ফা খেতে যাবো। তো ওই ব্লগটা আপাতত এখন একটু, এখন সানিয়াকে নিতে যাচ্ছি না, এখন একটু কাজ আছে। সো কাজটা সেরে সেরে দেখা হবে। তো টাটা বাই। সো হে হোয়াটসঅ্যাপ গাইস, তো এখন একটু বললাম না, কাজ আছে, একটু কাজের ওখানটায় যাচ্ছি। সো কাজটা আগে দেখি, আজকে আমি ভ্যাকসিনও নিয়েছি। সো শরীরটা খুবই খারাপ, তো ভাবছিলাম যে ঘরে বসেছিলাম, সো ভাবছিলাম যে কাজও ছিল, একটু টুকটাক কাজ ছিল, তো ভাবছিলাম আজকে বেরোবো না ঘর দিয়ে। তো যে ঘরে থেকে আরও শরীর খারাপ করছে, ওই কারণে ঘর দিয়ে বেরোলাম। আজকে আমি সকালে গিয়ে ভ্যাকসিন নিয়ে এসেছি, তো ভ্যাকসিনে জানিনি কেমন হয়, শরীরটা একটু খুবই খারাপ লাগছে। তো ভাবলাম যে অনেক আপনাদের একটা ব্লগ দিই নি, তো বললাম আজকে যে চলো ব্লগই করি, আর আপনাদের সাথে কথা বললে আমার মনটাও খুশি হয়ে যায়, আর শরীরটাও ভালো থাকে। যদি আপনাদের সাথে কথা বললে মনটাও ভালো হয়ে যায়, সেই কারণে ভাবলাম বেকার বেকার বসে এসে একটা ছোটো করে ব্লগও বানিয়ে নিই। তো এখন যাচ্ছি তো মানে কাজ আছে, কাজের ওখানটা যাচ্ছি, একটু সাইডে যাচ্ছি, কাজের সাইডটায় কাজ আছে। সো কাজটাকে সেরে আপনাদের সাথে তো হ্যাঁ গাইস, তো কাজটা কমপ্লিট হয়ে গেছে। কাজটা হতে হতে ৬টা ৪১ বেজে গেছে, ৭টা ৬:৩০ বেজে গেছে, দেখতে পাচ্ছেন টাইম এখানে। তো এখন সানিয়া বাড়িতে আছে, সানিয়াকে এখন আনতে যাচ্ছি। সো একবারে সানিয়ার বাড়ির সামনে গিয়ে দেখা হবে, তো চলো সানিয়া বাড়ির সামনে। সো হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস, তো চলে এসেছি, আমি বাড়ি এসেছিলাম, খেয়ে দিয়ে নিলাম। তো এখন যাচ্ছি সানিয়ার বাড়িতে, সানিয়াকে একটা গোলাপ দেওয়ার আছে, আজকে রোজ যেহেতু আমাকে সকাল সকাল গোলাপ দিয়ে দিয়েছে, কেন ওই শ্যুটটা আমি ব্লগে নিয়ে নিই, কারণ সকাল বাড়িতে এসেছিলো আমার, তো এসে দিয়ে গেছে গোলাপ, ওকে আমি না দিলে খারাপ ভাববে। সো ওই কারণে ওকে গোলাপ দিচ্ছি, আমি সব গেফে মানি না, তাও আমি দিচ্ছি গোলাপটা, কারণ ও দিয়েছে। একবারে গাইস রোসের দোকানে দেখা হবে, তো চলো রোসের দোকানে যাওয়া যাক। সো গাইস গোলাপ কেনা হয়ে গেছে, এই যে গোলাপ। তো সানি এই মোড়ের সামনে আসছে, ফোন তো করেছিল, কোথায় রে আয় এদিকে আয়। ওকে এখনো জানে না যে আমি রোস্টে দিচ্ছি ওকে, এই যে রোস্টটা। সো আজ কী ডে, তুই সকালে আমাকে দিলি রোজ, এখন তো আমার দেওয়ার দরকার না, এখানে হ্যাপি রোজ ডে, থ্যাংক ইউ। সকালে দিলি এখন আবার, ওটা প্যাকিং করা ছিল না, ওই জন্য এটা প্যাকিং। ঠিক আছে, এই যে রোজ পেলাম গাইস, এই যে এই যে যে দুটো, একটা নিয়ে একটা নিয়ে রাখ, এই যে এখানটা একটা থাকবে, এখানটা ঠিক আছে। সো গাইস ও যে গোলাপটা দিয়েছিল, ওই গোলাপটা গাড়িতে লাগিয়ে দিয়েছি এখানটাতে, দেখতে পাচ্ছেন গাড়িতে খুব সুন্দরই লাগছে, গাড়িতে পুরো গাইস কাদা কাদা হয়ে গেছে, কি বলবো, এইসব জায়গায় পুরো নোংরা জমে গেছে, পুরো বৃষ্টি পড়েছিলো। সরস্বতী পুজো ব্লগটা বানাতে পারিনি, কারণ ভাবছিলাম যে বৃষ্টি হবে, মানে বেরোবো না, ওই কারণে ব্লগটা বানাতে পারিনি। সো দেখুন গাইস পিছন দিয়ে গাড়িটা কেমন লাগছে। তো একবারে সানিয়া গেছে একটু বাড়িতে, কিবা ভুলে গেছে আমার ওই মানে চার্জারটা, মানে পাওয়ার ব্যাঙ্কটা আনতে ফোনের, সেই পাওয়ার ব্যাঙ্কটা আনতে গেছে। সো ও আসুক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। সো গাইস যাচ্ছি একটু বিগ বাজারে চা ফা খেতে। সো একবারে সানিয়া দাঁড়িয়ে আছে এখানে, সে বস বস বস, রোজটাকে তো আনতে তোকে মানা করলাম, বাড়িতে রেখে দেওয়া পারতিস, ঠিক আছে চল। রুকো যারা সবর করো, কি লোক রে ভাই, এদিকে ওইদিকে এত জায়গা থাকতো আমার নিয়ে, মানে দুমে দাঁড়াতে পারছে না, ঠিক লোক থাকে পৃথিবীতে। সালা ধাক্কা লাগলে গাড়ি হেড পেট ভেঙেই যেত সালা। সো গাইস গাড়িতে তেল মানে ফিউল নেই, সো আগে একটা পেট্রোল পাম্পে গিয়ে গাড়িটাকে ফিউল আপ করাই, তারপরে যাবো বিগ বাজারে। সো আগে যাই গিয়ে ফিউল আপ করাই, নাহলে প্রবলেম হয়ে যাবে।
তো ভাবছিলাম যে সরস্বতী পূজোর ব্লগটাকে দেবো, কারণ সবাই বলছিল যে বৃষ্টি পড়বে, আর আর আমরা সাইনিয়ারও সেরকম কোনো প্ল্যান ছিল না যে আমরা যাব মানে ঘুরতে যাবো। সো ভাবছিলাম যে আমরা ঘরে মানে সানিয়া সানিয়া বাড়ির দিকে আড্ডা বাড্ডা মারবো, তারপর আমরা সকালে উঠে মুড হলো যে যাবো ঘুরতে, ওই কারণে তার উড়ে বেরিয়েছি, ওই জন্য ব্লগ ফ্লগ কিছু বানাতে পারিনি গাইস, নাহলে ব্লগ বানাতাম। সো গাইস গাড়িতে নতুন মোবিল ঢালিয়েছি আর পিছনের ডিসপ্লেটাকেও চেঞ্জ করিয়েছি, আর মানে ডিসপ্লেটটা মানে কোনো প্রবলেম করছে, ওই কারণে পিছনের ব্রেকটা মারলে যে গ্ল্যামারে যেমন হয় না আওয়াজ, সেরকমই হচ্ছে আওয়াজটা, জানি না যে কি প্রবলেম হচ্ছে পিছনের ডিসপ্লেটটা। দেখুন এদের ব্রেক মারছি, শুনতে পাচ্ছেন করে হচ্ছে আওয়াজ করে। সো গাইস এখন আমরা আছি উষাতে, নাকতলা পেট্রোল পাম্প দিয়ে তেল ভরাবো। পিছনে মানি ব্যাগটা মনে হয় পড়ে যাচ্ছে পকেট দিয়ে, দেখ তো। সো গাইস হ্যাঁ, আপনাদের একটা জরুরি কথা বলার ছিল যে মানে সপ্তাহে একটা করে হলেও আমরা হিন্দি ব্লগ দেবো, কারণ আমি অত ভালো হিন্দি বলতে পারি না। সো আস্তে 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 হিন্দি বলাতে শিখবো, কারণ বেঙ্গলি ব্লগে আমি বেঙ্গলি মানে আমি বাঙালি। সো ভাবছিলাম যে বেঙ্গলি ব্লগ অত ভিউজ আসবে, কারণ অত ভিউজ আসছে না, আবার অনেকে বেঙ্গলি মানে ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছি না, ওই কারণেই সপ্তাহে তিনটে করে ব্লগ দেওয়ার চেষ্টা করবো, দুটো বেঙ্গলি ব্লগ আর একটা হিন্দি ব্লগ। সো এর যে পরের ব্লগটা হবে সেটা হবে হিন্দি ব্লগ। সো আমি অত ভালো করে হিন্দি বলতে পারি না, সো আপনারা একটু ম্যানেজ করে নেবেন আমার কথাগুলোকে, কারণ আমি অত ভালো হিন্দি বলতে পারি না। এখন আমি একটু খাওয়াবো, কারণ এর খিদে পেয়ে গেছে, তাই তো, এখন খিদে পেয়ে গেছে, এখন খাওয়াতে হবে আমার বেস্ট ফ্রেন্ডকে। খাওয়াই গাইস, আর এখান থেকে 10 থেকে 15 মিনিট লাগবে, আপনি আপনি বকছে ওকে বকতে দিন, কারণ আমি একটুখানি ব্লগ বানাচ্ছি, ও আমাকে ডিস্টার্ব করছে ব্লগ বানাতে বানানোর জন্য, যেটা বানাতে দেবে না, কারণ ওর সাথে কথা বলছি না ওই কারণে। ও কাকাটার দোষ ছিল না, আমারই দোষ ছিল, কারণ অত স্পিডে মানে মোড়টা বেঁকতাম। সো ওনারও একটা দোষ ছিল যে উনি হর্নটা মারিনি, আর আমার ভুল ছিল যে আমি এত স্পিডে ছিলাম, আমি হর্ন মেরেছিলাম কিন্তু এত স্পিডে ছিলাম। এই দেখুন 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 দেখুন, আরে তোমাদের লেন তো ওইটা আছে, তুমি এলিন দিয়ে যাচ্ছ, মানে ওদের লেন ওইটা বানিয়ে দিচ্ছ এই লেন থেকে আসছে, তুই ভাব। হ্যাঁ আরে ওই দিক থেকে একটুখানি ঘুরলে কি তেল বেশি পড়বে নাকি, মানে কি সো দেখছে মানে ওই ওই লেনটা করে দিয়েছে, ওরা যদি একটুখানি 2 মিনিটের জন্য ঘুরে ঘুরে যায় কি হয়ে যাবে, আর ওরা মানে কষ্ট করে এরা এরা পুলিশ সুইগি যারা ক্যাব চালায়, যারা মানে ওইলে মানে ক্যাব ফ্যাব চালায় চার চাকা দিয়ে, যেমন উবের ফুবের যারা চালায়, কারণ
ওদের জন্যই আমাদের মানে দিদি মা বোন মেয়েরা রাতের বেলায় মানে ভালোভাবে বাড়ি আসতে পারছে সুস্থ সবল, যারা যারা পাবে আয় পার্টিতে আয়, তারপর যাদের কাজ থাকে তারা মানে সুস্থভাবে ভালোভাবে মানে বাড়ি আসতে পারছে ক্যাবগুলোর জন্য। সো ওদেরকেও থ্যাঙ্কস বলে দেওয়া উচিত আর ওদেরকেও একটা স্যালুট মারা উচিত। বলবো না যে পুলিশরা খাটে না, পুলিশরাও খাটে, কিন্তু সব পুলিশ নয়, কয়েকটি পুলিশ আছে মানে কি বলবো মানে খজদা পুলিশ, কয়েকটি পুলিশ আছে ভালো পুলিশ। সো গাইস আমি ব্যাক বেঞ্চার, ওই কারণে আমার মুখের ভাষাগুলো এত বাজে বাজে জানিও, আমি ব্যাক বেঞ্চার বলে আমার মুখের ভাষাগুলো এত বাজে বাজে বল, না হলে আমিও ভালোবাসি, যদি আমি ফার্স্ট বেঞ্চে হতাম আমি ভালোবাসি কথা বলতাম। গাছ সব গাছগুছ কেটে দিয়েছে, এখানেরও গাছগুলো কেটে দিয়েছে, ডালি সব গাছের ওই কাঠগুলো নিয়ে নিয়েছে গাছগুলো কেটে, দেখতেই পাচ্ছেন। সো আমরা এদিক দিয়ে যাই, ওইদিকে লেনটা মনে হয় বন্ধ করা আছে। সো গাইস থ্যাংক ইউ আমার 92 সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য আর এত ভালোবাসা দেওয়ার জন্য। সো মিনি 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 থ্যাংক ইউ, আর এইভাবে ভালোবাসা দিয়ে যান। আর আমার ভিডিওতে ভিউজ পড়ে কিন্তু ওই লাইক সাবস্ক্রাইব পড়ে না, ভিউজ পড়তে থাকে ভালো, 123টা ভিউজ, 100 ভিউজ, 63 ভিউজ, কিন্তু সাবস্ক্রাইবার পড়ে না। আমাকে দেখলে চিপে দিল, ঠিক আছে ভাবতে তো চলে এসছে, একদিন দেখেছেন আমি আর টনও এসেছিলাম বিগ বাজারের সামনে, আজকে তো যাওয়ার নেই, সেই কারণে আজকেও আসলাম বিগ বাজারের সামনে। পুলিশ আছে ধর। সো 8:20 বেজে গেল, এখন এখানে আসলাম, গাড়িতে এখানে পার্কিং করে দিতে হবে, অত দূর রেখে লাভ নেই। তো হ্যাঁ গাইজ আমরা বিগ বাজার চলে এসেছি, তো এখন ওখানে চা ফা খাই নি, কিছু খেলে ফেলে খাবো, তো চলো বিগ বাজারের সামনে যাওয়া যাক। তো এখানে গাড়িটা পার্কিং করেছি কারণ ওখানে পুলিশ কেস দিচ্ছিলো গাড়িটার, আগের দিন ওখানে পার্ক করেছিলাম, পুলিশ ছিল না আর মাস্কটা পরিনি, আমাকে এসে পুলিশ কেস দেবে, তো চলো 500 টাকার কেস, তো চলো চাইলে ওখানে একবার দেখা হবে। সো গাইস হয়ে গেছে খাওয়া দাওয়া, চাটাও খেয়ে নিয়েছি, তখন যাচ্ছি বাড়ির দিকে, এখন যাই বাড়ির দিকে। তখন যাচ্ছি বাড়ির দিকে, চা ফা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। না রে না রে, রিক্স নেবো কেন, আমি কোনো হতো না, রিক্স নিয়ে লাভ নেই, ট্রেন চলে আসলো আজকে গেলাম একদিন গারাক কে যাক।
সো গাইস, ওই যে পাটুলি, আজকে আমরা যাইনি পাটুলিতে, কারণ প্রতিদিনই পাটুলি যাই, ভাবলাম আজকে একটু বিগ বাজার যাই। আর আমি আমি গেছি বিগ বাজার কিছুদিন আগে, সানি অনেক দিন হয়ে গেল যাইনি। গেছিলাম আসলে চা খেতে, তো গাই সানিয়াকে বাড়ি ছেড়ে দিয়েছি, সো এখন আমি বাড়ি যাচ্ছি, নয় যে 41 বাজে। তো একটুখানি ভাবছিলাম বাবার কাছে যাবো, পুকুরদি পার্কে রনরা এসেছিলো, রনর একটা বন্ধু, সো ওখানে আড্ডা মারছিলাম, তো বাড়ির সামনে চলে এসেছি। তো হ্যাঁ গাইস, তো বাড়ির সামনে চলে এসে ব্লগটা এন্ড করার সময়, যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন। তো